সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট। এই অবস্থায় চরম অর্থ সংকটে হাটের ব্যবসায়ীরা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমার সঞ্চয় কসবা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আইজুল সঞ্চয়। সঞ্চয়, এতদিন ধরে হাট বন্ধ থাকার কারণটা কি আর হাট খোলার ব্যাপারে কি কোনো আভাস কর্তৃপক্ষ দিচ্ছে কিনা? গালিব, সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের জন্য ভারত এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে এই কসবার তারাপুর এবং ভারতের কমলাসাগর সীমান্তে একটি হাটের যাত্রা শুরু হয়েছিল 2015 সালে। তবে এটি করোনা মহামারী শুরু হওয়ার পর গত 2020 সালের মার্চের প্রথম সপ্তাহ থেকে হাটটি বন্ধ ঘোষণা করা হয় দুই দেশের সিদ্ধান্ত ক্রমে। পরবর্তীতে কিন্তু আসলে যে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও আসলে এখন কিন্তু আর হাটটি চালু করা হয়নি আসলে। যদিও কিন্তু এই হাটটি কয়েক দফায় চালুর উদ্যোগ নিয়েছিল দুই দেশের হাট ব্যবস্থাপনা কমিটি। একটু জেনে রেখে গালিব, সর্বশেষ গত জুলাই মাসেও কিন্তু এখানে এই এই হাটের ভেতরে আসলে দুই দেশের যে হাট ব্যবস্থাপনা কমিটি আছে, অর্থাৎ দুই দেশের যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়, ভারতের এই আগরতলার সিপাহীজল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং ব্রাহ্মণবাড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানার নেতৃত্বে কিন্তু এখানে একটি বৈঠকও হয়েছিল এবং তখন আসলে এটি চালুর ব্যাপারে অনেক দূর তারা এগিয়ে গিয়েছিলেন। মূলত যে প্রয়োজনীয় যে সংস্কার কাজ সেটিও কিন্তু তারা সম্পন্ন করেছিলেন। এরপর আসলে গত 29 জুলাই একটি সম্ভাব্য একটি তারিখও নির্ধারণ করা হয়েছিল। তবে যেহেতু তার পরপরে আসলে এই যে আগস্টে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, পরে আসলে এই যে একটি অস্থিতিশীল পরিবেশ, সেজন্য কিন্তু আসলে এখন এই হাটটির চালু বিষয়টি কিন্তু আবার কিন্তু থম স্থবির হয়ে পড়েছে। আমরা কথা বলেছিলাম হাট ব্যবস্থাপনা কমিটির সঙ্গে, তারা যেটি বলছেন যে আসলে এই যে আসলে হাট বন্ধের ফলে যে ব্যবসায়ীরা একটি কষ্টে আছেন, অর্থ কষ্টে আছেন, সেটি কিন্তু তারা উপলব্ধি করছেন এবং তারা বিষয়টি ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে তারা অবগত করেছেন। তবে আসলে এটি চালুর ব্যাপারে কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের নির্দেশনা তাদের কাছে আসেনি, সেজন্য আসলে তারা এখনই বলতে পারছেন আসলে কবে নাগাদ এই হাটটি চালু হবে এবং আসলে কবে নাগাদ এখানকার যে বাণিজ্যিক কার্যক্রম সেটি স্বাভাবিক হবে। একটু জেনে রেখে গেলে আমরা কিন্তু কথা বলেছিলাম এখানকার ব্যবসায়ীদের সঙ্গে, তারা যেটি বলছেন যে আসলে দীর্ঘদিন ব্যবসা বন্ধ থাকার ফলে তারা কিন্তু চরম অর্থ কষ্টে আছেন। এছাড়া কিন্তু আসলে এই যে তারা আসলে হাট চালু অবস্থায় কিন্তু তারা ভারতের সঙ্গে যেই ব্যবসায়ীদের সঙ্গে যে বাকিতে পণ্য কেনাবেচা করেছিলেন প্রায় 1 কোটি টাকার মতো কিন্তু প্রায় বকেয়া পড়ে গেছে ভারতীয় ব্যবসায়ীদের কাছে। সেটি কিন্তু আসলে চালু আনার বা সেটিকে উদ্ধারে কিন্তু কোনো প্রক্রিয়া এখনো তারা দেখতে পাচ্ছেন না। তো গালিব, আমার কাছে এই ছিল আখড়ার এই কসবা সীমান্ত হাট থেকে এখানকার সবশেষ পরিস্থিতি। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট অনেকদিন ধরে বন্ধ রয়েছে, যেখানকার ব্যবসায়ীরা অনেক অর্থ সংকটে রয়েছে।